কথা বলবো, একটু কথা। রাজধানীর নিউ মার্কেট, রাস্তার দুপাশেই চলছে একের পর এক গাড়ি। এদের মধ্যেই পায়ে হেঁটে ঝুঁকি নিয়ে এভাবেই পার হচ্ছেন পথচারীরা। এদের মধ্যে কেউ আবার বেশি মাত্রা ঝুঁকি নিয়ে দৌড়ে পার হচ্ছেন রাস্তা। এবুঝি চাকার নিচে পিষ্ট হয়ে ঘটতে যাচ্ছে মর্মান্তিক দুর্ঘটনা। এদের কেউ আবার চলন্ত গাড়ির সামনে হাত তুলে গাড়ি থামিয়ে নবাবী ভঙ্গিতে পার হন রাস্তা। অনেকেই আবার শিশুদের নিয়ে সড়ক বিভাজন ডিঙিয়ে লাফিয়ে পড়ছেন চলন্ত গাড়ির সামনে, অথচ একটু কাছেই ফুটওভার ব্রিজ। সময় বাঁচানোর জন্য বা শর্টকাটে একটু পার হওয়ার জন্য আমরা এটা ইউজ করছি আর কি। এটা তো অবশ্যই ঝুঁকিপূর্ণ, আমাদের সচেতনতার অভাব তো রয়েছে। আমাদের আমরা যদি সচেতন হয় তাহলে তো আমরা আর এটা ইউজ করতাম না। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। এমন ঝুঁকিপূর্ণ চলাচলে যে কোনো সময় ঘটতে পারে মর্মান্তিক দুর্ঘটনা, কেড়ে নিতে পারে প্রাণ, তা জেনেও সময় বাঁচাতেই বেখেয়াল কিছু পথচারী। মানুষ সময় বাঁচাতে গিয়ে এই ঝুঁকি নিয়ে পারাপারটা হয়, আর ফুটওভার ব্রিজ উপর দিয়ে যাওয়া অনেক সময় লাগে, আবার পরিশ্রমও হয়, আর আমরা বাঙালি তো আসলে পরিশ্রম এড়িয়ে চলতে চাই, এই জন্যই অনেক সময় ঝুঁকি নিয়ে রাস্তাটা পার হই। পথচারীদের রাস্তা পারাপারে এমন দৃশ্য দেখে সচেতন যে কারোই মনে প্রশ্ন জাগবে, তাহলে রাষ্ট্রীয় খরচে কাদের জন্য নির্মাণ করা হলো এই ফুটওভার ব্রিজ? অনেকেই আবার সড়ক বিভাজন ডিঙিয়ে পার হয়ে দিচ্ছেন হাঁটু ব্যথার অজুহাত। প্রশ্ন করতেই একজন বললেন দুর্ঘটনা ঘটলে দায় নিজের, এ বলে পুনরায় চলন্ত গাড়ির সামনে দিয়ে পার হলেন রাস্তা। হাঁটুর সমস্যা তো, মানে উঠতে পারি না সিঁড়িতে, এজন্য কিন্তু মানে শর্টকাটে একদিক দিয়ে রাস্তা পার হচ্ছিল। কিন্তু আমি যেটা দেখলাম এখানে যেভাবে কষ্ট করে উঠছেন তার থেকে তো ফুটওভার ব্রিজ ব্যবহার করা সহজ। কেনাকাটায় ব্যস্ত এলাকা এই নিউ মার্কেট, রাস্তা পারাপারে একটু অসচেতন হলেই ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা, কেড়ে নিতে পারে প্রাণ, কিংবা বেঁচে থাকলেও বরণ করে নিতে হবে পঙ্গুত্ব। সড়কে যানবাহন নিয়ন্ত্রণের মতোই রয়েছে পথচারী চলাচলের আইন। রাস্তার দুপাশে হাঁটতে ফুটপাত, পার হতে ফুটওভার, এ নিয়ম যেন খাতা কলমেই সীমাবদ্ধ। নিউ মার্কেটের যে পূর্বের ওভারব্রিজটা যদি স্থাপন হয়ে যায় তাহলে আমরা নিষিদ্ধে আসা যাওয়াটা বন্ধ হয়ে যাবে। ইচ্ছে পূরণে বিভোর, কখনো বা অলসতায় সময় বাঁচাতে বেমালুম ভুলে যাচ্ছেন একটি দুর্ঘটনা যে সারা জীবনের কান্না। সড়কে সাধারণত থাকে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা, আর তাদেরকেও দুর্ঘটনা শিকার হলে পথে বসে যেতে হয় পুরো পরিবারকে। তাই রাস্তা পারাপারে অন্তত নিজের জীবনের নিরাপত্তার জন্যে সচেতনতা জরুরি। মোহাম্মদ সায়েম, আরটিভি।